আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন ই লার্নিং এর ক্ষেত্রে বাংলা ভাষায় নির্মিত সর্ববৃহৎ ওয়েব পোর্টাল হচ্ছে মুক্তপাঠ। আর এই মুক্তপাঠে কিভাবে কোর্স করতে হয় এর আগে আপনাদের আমি দেখিয়েছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংক দিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে মুক্তপাঠে কোর্স করতে হয়। চলুন তাহলে আমরা দেখে আসি। প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করব, আমি এখানে গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করছি। ভিউয়ার্স, এরপরে অ্যাড্রেস বারে আমি লিখব মুক্তপাঠ MUK। দেখুন ভিউয়ার্স, এখানে চলে এসেছে muktopath.gov.bd। এটি লিখে আমি ইন্টার প্রেস করব। ভিউয়ার্স, মুক্তপাঠে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগইন করতে হয় এর উপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই যে দেখুন আমি লগইন ক্লিক করছি, আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, আমি এখানে ক্লিক করছি। ভিউয়ার্স, এরপরে দেখুন লগইনে ক্লিক করছি, মুক্তপাঠের হোম পেজে আমি প্রবেশ করছি। ভিউয়ার্স, অর্থাৎ আমি লগ ইন করে ফেলেছি। দেখুন এখানে আমার ছবি শো করছে, আমার পুরনো পয়েন্ট এবং নতুন যে পয়েন্ট সব কিছু শো করছে। তো ভিউয়ার্স, এবার আমরা দেখে নিই, এই যে দেখুন এখানে কোর্স ক্যাটাগরি লেখা রয়েছে। এখানে আমি মাউস নিয়ে গেলে এখানে নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তথ্য প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফ্রিল্যান্সিং, আত্মকর্মসংস্থান, ব্যক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সাংবাদিকতা, বৈদেশিক কর্মসংস্থান। তো ভিউয়ার্স, এগুলোর প্রতিটি বিষয়ে বিভিন্ন কোর্স রয়েছে এই মুক্তপাঠে। ধরুন আমরা তথ্য প্রযুক্তিতে আগে প্রবেশ করি, এখানে আমি ক্লিক করছি। এখানে লক্ষ্য করুন, তথ্য প্রযুক্তি সম্পর্কে 9টি কোর্স এখানে রয়েছে। ভিউয়ার্স, দেখুন এই কোর্সগুলো বিনামূল্যে লেখা রয়েছে, অর্থাৎ এই কোর্সগুলো আপনি বিনামূল্যে লেখা থেকে করতে পারবেন। আর যদি ভিউয়ার্স কোনো কোর্সে টাকার পরিমাণ লেখা থাকে তাহলে সেই টাকার পরিমাণ, অর্থাৎ সেই টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা দেখি কোর্স ক্যাটাগরি থেকে এবার শিক্ষায় যাই। শিক্ষায় গিয়ে ভিউয়ার্স দেখুন এখানে দেখাচ্ছে 33টি কোর্স রয়েছে। দেখুন ভিউয়ার্স, এই কোর্সটিতে এখানে 300 টাকা লেখা রয়েছে, অর্থাৎ এই কোর্সটিতে আপনার যুক্ত হতে গেলে বা এনরোল করতে গেলে আপনাকে 300 টাকা আগে পে করতে হবে, তারপর আপনি এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি কোর্স কীভাবে করতে হয় সেটি দেখে নিই। তথ্য প্রযুক্তিতে আমি প্রবেশ করছি, এরপর দেখুন এখান থেকে আমরা এই ইউটিউবিং রয়েছে 10 মিনিট স্কুল থেকে বিনামূল্যে এই কোর্সটি এখানে আমি ক্লিক করছি। দেখুন ভিউয়ার্স, ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে কোর্স ফি বিনামূল্যে, কোর্সটি শুরু করুন। এখানে কোর্সে কতজন অংশগ্রহণ করছে তার সংখ্যা দেখাচ্ছে, 27,695 জন, আর কোর্সটি হচ্ছে বাংলায়। তো ভিউয়ার্স, নিচের দিকে আমরা আসি। দেখুন এখানে 3টি ভিডিও রয়েছে, যে মোট পার্ট 3, মোট সময় হচ্ছে 18 মিনিট 33 সেকেন্ড। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো আমাদের দেখতে হবে এবং এর উপরে আমাদের কিছু কুইজ থাকবে, কুইজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, শুরু করুন এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে ডান পাশে এখানে রয়েছে শুরু করুন, এখানে ক্লিক করলে হবে। তো আমি শুরু করুন ক্লিক করছি, দেখুন একটু সময় নিতে পারে। ভিউয়ার্স, এই যে দেখুন ভিউয়ার্স, এই ইন্টারফেসটি আসবে। এখানে এই দেখুন এই ভিডিওটি রয়েছে 5 মিনিট 4 সেকেন্ড। তো ভিউয়ার্স, নিচের দুটি কিন্তু সাদা রয়েছে, এটি কিন্তু একটু নীল রঙের হয়ে আছে, তাহলে এখানে আমি ক্লিক করলেই আমার প্রথম ভিডিওটি চালু হয়ে যাবে। আমি ভিউয়ার্স চালু করছি, দেখুন ভিউয়ার্স এখন এখানে একটা ভিডিও শুরু হবে এবং এখানে বলেছে সর্বনিম্ন 4 মিনিট 57 সেকেন্ড আরও অতিবাহিত করতে হবে। এই ভিডিওটি শেষ করার পরে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে যেতে পারবো এবং সেখানে যদি কোনো কুইজ থাকে তাহলে কুইজটি আমাকে সম্পন্ন করতে হবে। তো ভিউয়ার্স, আমি এগুলো আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি না, আমি ভিডিওটি একবার শেষ পর্যায়ে যাই, কীভাবে কুইজটা দিতে হয় সেরপর দেখাবো। ভিউয়ার্স, দেখুন এখানে আর মাত্র 6 সেকেন্ড 5 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড এবং 0, এবার আমার কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে সম্পূর্ণ লেখা রয়েছে, অর্থাৎ এই লেসেনটি আমার কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, এরপরে কিন্তু আমি দ্বিতীয় লেসেনটি শুরু করতে পারবো। এইভাবে আমাকে প্রতিটি লেসেন এভাবে শেষ করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়টি পার না করলে কিন্তু আপনি পরবর্তী লেসনে যেতে পারবেন না। ভিউয়ার্স, এখানে আমরা দুভাবে যেতে পারি, এখানে আমি যদি ক্লিক করি এখানেও যেতে পারবো, অথবা ডান পাশে এখানে পরবর্তী লেখা রয়েছে এখানেও যদি আমি ক্লিক করি তবুও আমি পরবর্তী লেসনে যেতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি পরবর্তী লেসনের জন্য। দেখুন পরবর্তী লেসন এখনই শুরু হবে। এই যে ভিউয়ার্স, শুরু হয়েছে, এখানে 9 মিনিট 6 সেকেন্ড আরও অতিবাহিত করতে হবে আমাকে, তাহলে আমি এই লেসনটি সম্পন্ন করতে পারবো। তো ভিউয়ার্স, আমি একটু দেখাচ্ছি, আমি আবার শেষে আপনাদের দেখাবো। এই ভিডিওটা আমরা একেবারে শেষে চলে এসেছি। এই যে দেখুন আর 6 সেকেন্ড রয়েছে, 5 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড এখনই সম্পূর্ণ দেখাবে। দেখুন ভিউয়ার্স, এই যে সম্পূর্ণ দেখিয়েছে, অর্থাৎ এই ভিডিওটি আমার দেখা শেষ হয়ে গেছে। এবার আমি সর্বশেষ ভিডিও এখানে যদি ক্লিক করি তবু হবে, এবার এখানে পরবর্তীতে ক্লিক করলেও হবে। তো ভিউয়ার্স, এই কোর্সটিতে 3টি ভিডিও রয়েছে, দেখুন আমি সর্বশেষ ভিডিওতে ক্লিক করছি, এখন এটি শুরু হয়ে যাবে এবং এই ভিডিওটি দেখা হলেই আমার কিন্তু শেষ হয়ে যাবে কোর্সটি। আবার দেখুন শুরু হয়েছে,
ভিউয়ার্স দেখুন এই ভিডিওটি আর 5 সেকেন্ড দেখা হলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখুন 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ভিউয়ার্স দেখুন এই ভিডিওটি দেখা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ টিক চিহ্ন এসেছে। ভিউয়ার্স দেখুন আপনি কোর্সটি সফলভাবে শেষ করেছেন, অর্থাৎ এই কোর্সটি আমি সফলভাবে শেষ করেছি এবং কোর্স সম্পর্কে আপনার রেটিং দিই। ভিউয়ার্স আমার খুব ভালো লেগেছে কোর্সটি, এখানে আমি অবশ্যই 5 রেটিং দিব। সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো রেটিং দিবেন, আমি রেটিং দিলাম। এখানে একটু মতামত লিখতে বলা হচ্ছে। ভিউয়ার্স আমি লিখছি, দিস কোর্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স এটা আমি সাবমিট করছি, দেখুন সাবমিট করে দিয়েছি। তো ভিউয়ার্স এই কোর্সটি আমার সম্পন্ন হয়ে গিয়েছে। এবারে ভিউয়ার্স বিভিন্ন কোর্সে কিন্তু আপনারা এভাবে সম্পন্ন করলে শুধু হবে না, সেখানে কিন্তু অনেক ধরনের কুইজও থাকে। ভিউয়ার্স এই কোর্সটিতে কোনো কুইজ নেই এবং এই কোর্সটিতে সম্ভবত সেজন্য সার্টিফিকেটও নেই। ভিউয়ার্স কিছু কিছু কোর্সে আপনারা অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন এবং সার্টিফিকেট পাবেন। তো ভিউয়ার্স এইভাবে ইউটিউবে খুব সহজে আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোনো কুইজ থাকে তাহলে কুইজে অংশগ্রহণ করবেন, এভাবে পরবর্তীতে আপনারা সার্টিফিকেটও পেতে পারেন। তো ভিউয়ার্স এইভাবে কোর্সটি করতে হবে এবং যদি আপনার সার্টিফিকেট কে পেতে হয় সেটি দেখতে চান, ভিউয়ার্স দেখুন এখানে আমি আমার পাতা একটা চিহ্ন রয়েছে, দেখুন এখানে পাতা আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর ভিউয়ার্স এই অপশনগুলো আসবে। এই যে দেখুন বাম পাশে এখানে লেখা রয়েছে সার্টিফিকেট, আমি সার্টিফিকেটে ক্লিক করব। এরপরে ভিউয়ার্স এখানে সার্টিফিকেট আপনি যে যে কোর্স করছেন সেই কোর্সগুলো সার্টিফিকেট শো করবে। দেখুন আমি যে কোর্সগুলো করেছি প্রতিটা এখানে সার্টিফিকেট শো করছে ভিউয়ার্স এখানে। তারপরে সার্টিফিকেটগুলো ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখুন ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে সার্টিফিকেট তৈরি করুন, সার্টিফিকেট কোড কপি করুন আর সার্টিফিকেট ডাউনলোড করুন। তো ভিউয়ার্স এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার এই সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে একটু সময় নিতে পারে। এই যে ভিউয়ার্স দেখুন এখানে সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছে। এই যে ভিউয়ার্স দেখুন আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে এটি ওপেন করছি, দেখুন এই যে এবার দেখুন ভিউয়ার্স এই সার্টিফিকেটটা আমার ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই সার্টিফিকেটটি পিডিএফ হিসাবে ডাউনলোড হয়েছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও মুক্ত পাঠে চলে যাচ্ছি। ভিউয়ার্স আপনারা এইভাবে মুক্ত পাঠে কোর্স করবেন, সার্টিফিকেট অর্জন করবেন এবং এখানে আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।